হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো গাইস, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে যে আমাদের নয়শা পশ্চিম চর, এখানে খাল কাটা শুরু করছে। খালটা প্রায় 60 ফিট চওড়া করা হয়েছে। দেখুন কীরকম চওড়া করতেছে, এতখানি চওড়া। এই যে টয়লেট ট্যাঙ্কি এগুলো সব ভেঙে ফেলা হবে। তো এত বড় ট্যাঙ্কি যে এখানে কাটা হয়েছে। সো গাইস, সামনে মাদ্রাসার জন্য একটা ট্যাঙ্কি বানানো হয়েছিল কিছুদিন আগে, 5 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিল, সেটা এই যে ভেঙে ফেলেছে। দেখাচ্ছি, একটু ঘোলা দেখাচ্ছি, কাছে গিয়ে দেখাচ্ছি। সো গাইস, আমরা ট্যাঙ্কির পাশে এসে পড়েছি। অনেক খরচ করে বানিয়েছিল, এমন ভয়ানক ট্যাঙ্কি ছিল। মনে করেন যে গাড়ি ভেঁকুটা, এই যে এটার উপর থেকে চলেছিল, তাও এটা ভাঙে নাই, পরে বড় ভেঁকুর সাহায্যে ভাঙতে হয়েছে। এই যে এই অবস্থা। সো গাইস, এখান থেকে পাইপের লাইন করে দিছে, এখানে আসে আর কি ময়লা আবর্জনা পরে। আর এখন ভেঁকুর কাজ চলতেছে, চলুন গিয়ে দেখে আসি। সো গাইস, এখন কাজ চলতেছে, দেখুন ভয়ানক স্টাইলে অনেক খননও করতেছে এখন আর কি। মূল কথা, এখন খনন চলতেছে, খননের কাজ চলতেছে। খাল এখান থেকে যে রাস্তা বানাইছে, এখানে খনন করতেছে দুই সাইড দিয়ে দুই ভেঁকু। তো ওই সাইডের হয়ে গেছে, এখন এই সাইডের খননটা আর কি চলতেছে। তো মাটি দিয়ে ভরে গেছে, অনেক মাটি, যত লাগবে তত নেওয়া যাবে, চিন্তার কিছু নাই। কিন্তু মাটিটা এরকমভাবে রাখতেছে যে বলার মতো না, অনেক উঁচা করে মাটি রাখছে। এই যে ওপারে অনেক উঁচা করে রাখছে মাটি। তো গাইস, আজকে আমি এইটুকু দেখানোর জন্য এত কিছু করলাম। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।